পরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আব্দিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলক। নবীজি বলেন, কোন মুমিন বান্দার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যেই নেকি ওজন হবে, সেই নেকির পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে ভারী ওজনদার কোন জিনিস আর রাখা হবে না। উত্তম চরিত্র, চরিত্রের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা, চরিত্রের সৌন্দর্য যার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন এই এক সামান্য চরিত্রের বিশুদ্ধতা যে দেখাবে কেয়ামতের দিন মিজানের পাল্লায়, তার নেকির পাল্লাতে ওই এদ্দুর সামান্য এটা ওজনে অনেক ভারী হয়ে যায়। আপনাকে আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। একজন মহিলা বেপর্দা, নারী মেয়ে মহিলা এদিক দিয়ে যাচ্ছে, আমরা এখানে আমি দাঁড়ানো, তাহলে এই মহিলাকে আমি তাকাইয়া দেখলাম, এখন দেখলাম কতক্ষণ বেডি যাইতে যাইতে যেত, তাহলে বেডি যাইতে যাইতে ফার হইতে হইতে হয়তো নাহলে 30 সেকেন্ড নাইতে 1 মিনিট বেডি তো আর এনে খারাই থাকতো না, আধা ঘন্টা কথা বলেন না কেন, তাহলে আমি দেখলাম কতক্ষণ, সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট বা 30 সেকেন্ড। এবার এর বিপরীতটা কল্পনা করেন, অর্থাৎ আমি নজর নামায় রাখলাম, দেখলাম না, তাহলে কষ্ট করলাম কয় সেকেন্ড, 30 সেকেন্ড, কষ্ট করলাম 1 মিনিট ভিন নারীকে দেখলাম না। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলে এই 30 সেকেন্ড, এই 1 মিনিট নজর নামাইছে চরিত্রের পবিত্রতার জন্য, এই 1 মিনিটের এই নেকিটা, 30 সেকেন্ডের এই নেকিটা আমল নামার মধ্যে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নেকির পাল্লাতে যখন রাখা হবে তখন নেকির পাল্লা অনেক ভারী হয়ে যায়। এবার আরো উদাহরণ দেই, বুজুর্গানে দিনের উদাহরণ, একজন আগের বুজুর্গ, একজন এখনকার বুজুর্গ। আগের বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার কেউ যদি ভিন নারী, ভিন্ন নারীর থেকে নিজের চোখ নামায়, নজর হেফাজত করে, আল্লাহর রাসূল সারে থানভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা ওই লোকটাকে 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি নেকি দান করবে। এক, তাহলে একবার নজর নামানো 30 সেকেন্ডের কাম, 1 মিনিটের কষ্ট, 1 মিনিট নামাইলাম, 10,000 রাকাত নফল নামাজ পড়তে 1 ঘন্টায় সারবে তো, 2 ঘন্টায় সারবে তো, কথা বলেন না কেন, তাহলে 10,000 নফল নামাজ, 10,000 রাকাত পড়তে কত লম্বা সময় দরকার, এই সবটা সময়ের নেকির চাইতেও 30 সেকেন্ডের দাম বেশি। আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত বলেন যে বর্তমান জামানায় যেখানে নারীরা চতুর্দিকে বেপর্দার উৎসব, আগে পুরা গ্যারাম চুক্তি অসভ্য বেপর্দা বেড়ি দুই একজন আছিল, মানুষ কইতো ইতা যাতে এরম এ বাদ দে দুই একটা এরম থায়ে, এ কথা বলতো কি না আগে, এ কিন্তু এখন ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘর 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 মহিলারা বেপর্দা। দুই ধরনের বেপর্দা, এক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দে না দেখিয়া বেপর্দা, আরেক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দার কারণে বেপর্দা। এখন প্রশ্ন হইল বোরকা ফিন্দা আবার বেপর্দা হয় কেন, যত মহিলা লাল নীল হলুদ কমলা বেগুনি এবং টাইট থ্রি পিসে কাপড় লাগে যেদ্দূর, বোরকা তো কাপড় লাগে এদ্দূর, এদ্দূর টাইট এর রঙ্গিলা বোরকা যে বেড়ি পরে, এবড়ি বোরকা পরেও পুরাপুরি 100-100 বেপর্দা বেপর্দা বেপর্দা, এটা বেহায়া বেহায়া বেহায়া, অসভ্য মহিলা অসভ্য। যদি কোনো বেড়ি চেত্যা কয় যে ইডিও ফিনতাম আমনে সব খুললালান, এরপরও আমনে অসভ্য, আপনি খুললা লাইবেন না ফিন্দা লাইবেন এটা আমার দেখার বিষয়, আমার আল্লাহর কথা আমাকে বলতেই হবে, ঠিক যা তাই, কথা বলেন না কেন, দিন যে দূর বলতে হবে অদূর। অতএব
এটা মনে রাখতে হবে। এজন্য বললাম 30 সেকেন্ডের চরিত্রের পবিত্রতা, 1 মিনিটের চরিত্রের পবিত্রতা। আমার শায়খ বলেন, বর্তমান জামানায় একবার নজর হেফাজত করা, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হুজুর বলেন 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। কারণ বর্তমান এই গুনার নারীদের বেপর্দার চতুর্মুখী ছয়লাভ, এই পরিবেশে নজর বাঁচানো কঠিন, কিন্তু এরপরও যুদ্ধ করে কষ্ট করে আখেরাতের ভয়ে যারা বাঁচিয়ে রাখলো নজর, আল্লাহ তাআলা তাদেরকে ভীষণ উপকার দান করুন। আপনি শুধু একটা জিনিস শুনেন, আমার ভাই আমার বাপ আপনাদেরকে বলি, মুরব্বীরা বলে এই শুভ আজ আমরা হই না কি লাভ, আপনারা যারা সাদওয়ানে বইয়া টেলিভিশনে বেড়ি চান আপনারা কিন্তু এই ডকের বেড়ে উঠছে। হ্যাঁ, 60 বছরের বুড়ামিয়া চাষা আপনি কিন্তু এই ডকের, যে ডকের চাষা সাদওয়ানে বইয়া টেলিভিশনে চিকন টুলে বইয়া বেড়ি চান আপনি এই কিসিমের মানুষ। হ্যাঁ, আপনি চাইয়েন বুঝছেন, আপনারও সরম কম, বরঞ্চ নওজোয়ানের চাইতো বুড়া বেড়া হইতে সরম কম, যে বুড়া মিয়া টেলিভিশন চায় নাচ গান দেখে, এ 20 বছরের 25 বছরের তাগড়া যুবকের চাইতেও বেশি বেসরম। কেন কেন প্রশ্ন হলো? এই কারণে, ওই যুবকের তো জওয়ানি আছে, আপনার তো নাই, আপনি কীর্তন সানেরি। হ্যাঁ, আপনি বুড়া মিয়া কি সানে গুলো, বদনসিব বইয়া বইয়া বিড়ি খায় আর বসে বসে চা দোকানে শৈল্য দেয় না, বল নাই, এবারও বেড়িসা। আপনি বেড়িসান কেন? আপনি মহিলা দেখেন কেন? নাচ গান দেখেন কেন? হায়া তো থাকা চাই, অনুভূতি তো থাকা চাই। 60 বছরের বয়স্ক মুসলমান আজও যদি লজ্জা না হয় কখন হবে? কথা কোন? 70 বছরের চাচা আজও যদি আপনার ভিতরে আখেরাতের ভয় না আসে, কবরের ভয় না আসে, আসবে কোন দিন চাচা? আর আর কোন দিন, আর কখন, আর কখন? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। এই জন্য বললাম, একটা উদাহরণ শুনাইতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো ভিন নারীর দিকে দেখল, নারীর সৌন্দর্য দেখল, আল্লাহ রসুল বলে, উম্মত শুনো, কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুই চোখের উপরে জাহান্নামের গলিত সীসা ঢেলে দিবেন। আমি একটা কারণে বলছি কথাটা, আমার বাপ আমার আজকে তিন দিন বা চার দিন আমার এই চোখ উঠছে, যে এই যে চোখ লাল লাল দেখেন, আমি এই তিন মানে একটু লাল হয়ে গেছে, এটা কেমন সারাক্ষণ খসখস করে, একেরকম জানি করে চুলকানির মতো আর কি, সারাক্ষণ আমার এই যে পকেটে দেখেন সারাক্ষণ 2টা ড্রপ চোখের, আজকে 4টা দিন, কিন্তু কি পরিমাণ অস্বস্তি আমার কাছে লাগে, এ মনে যেন ছিড়ালায় চুলকাইয়া এরকম মনে হয়। তাহলে এই সামান্য এতটুকুর মধ্যে যদি আমার চোখের এই অবস্থা হয়, নিজের কাছে এমন লাগে, দোস্ত আমার, বন্ধু আমার, হাশরের ময়দানে যখন জ্বলন্ত সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে চোখের উপর, কি হবে আমার, কি হবে আপনার, কি হবে বন্ধু তোমার? কত ফোঁটা পানি আমার চোখ দিয়ে যে একটু পরপর পড়ে, আমি একবার টিস্যু দিয়া মুছি, ওই যে আপনার পকেটের মধ্যে সারাক্ষণ টিস্যু পেপার, এই নরম করে এই যে দেখেন এগুলো, এগুলো সবাই চোখ মুছি আর কি, একটু পরপর পানি পড়ে, ইয়া পড়ে, এগুলো দিয়ে মুছি। তাহলে আমি বুঝাইতে চাইলাম, এটুকু সামান্যের কারণে যদি এমন হয় তো জ্বলন্ত সীসা ঢেলে দিলে কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার বাপ বুঝতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। টেলিভিশন, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা থেকে ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে।
আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলে তিনটা যা কাজ, এক নাম্বার আল্লাহর সাথে যে শিরিক করে না, দুই অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে না, তিন যে জিনা ব্যভিচার করে না, আল্লাহ বলে তারাই কেবল ইবাদুর রহমান, আমি আল্লাহর মহব্বতের পেয়ারা বান্দা। এরপরে আল্লাহ বলেন ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই কাজগুলো আল্লাহর সাথে শিরিক, অন্যায়ভাবে কাউকে হত্যা এবং জিনা ব্যভিচার, অশ্লীলতা নারীর সাথে যে করে, আল্লাহ বলে সেই গুনাহগার, সেই পাপী কেমন পাপী, ইউদাআফ লাহুল আযাব, আল্লাহ বলেন আমি আল্লাহ হাশরের ময়দানে তাকে প্রত্যেকটা শাস্তি ডবল 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 দিতে থাকব। ওয়াইখলুদ ফীহি মুহানা, এবং সে কিয়ামতের দিন অনন্তকালের জন্য লাঞ্ছিত অপদস্থ হবে। অপদস্থ কোরআনুল করিমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার একটি নিকৃষ্ট অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, এটা একটা মন্দ রাস্তা, এটা একটা মন্দ পথ, এ পথে যদি কেউ আগাও, সাময়িক যৌন চাহিদা পূরণ হবে ঠিক আছে, কোনো নারীর প্রেম, কোনো নারীর হাত ধরলা, কোনো নারীর শরীর ছুইলা, কোনো নারীর সাথে অপকর্ম করলা, কোনো নারীর সাথে একান্ত কথা বললা, সাময়িক কি হবে উপকার, মানে নিজের কিছুক্ষণের চাহিদা পূরণ হবে, কিন্তু এটা নিকৃষ্ট রাস্তা, এই রাস্তা ধরে একদিন তোমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে, স্ত্রী নষ্ট হয়ে যাবে, ছেলে সন্তান পুরো ফ্যামিলি লাঞ্ছিত আর ঘৃণিত। কোরআন থেকে বলল আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে অশ্লীলতা থেকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি নিজে তাদেরকে দেব, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এখানে তাফসীরের মধ্যে আছে, যে ব্যক্তি জেনা করে, ব্যভিচার করে, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, আল্লাহ তাআলা তাকে বলছে সে তিনটি ক্ষতি হবে তার, এক গাইরুল মুফলিহীন, সে সফল হবে না, দুই মালুমিন, সে ঘৃণা তিরস্কার ভৎসনার শিকার হবে, আর তিন আদুন, সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আমি কইলাম আর কি, খোলামেলা বলতে চাই, এজন্য আমার একটা ফিকির, আমার ছেলেদেরকে ফিরাইতে হবে, আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে, এই আশাই বলি, এজন্য বলতেছি। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিনা কোথায় কোথায় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আইনানে জিনাহুমা আন-নাযর, কোনো ভিন নারীর প্রতি দেখা, এটা চোখের জিনা। আল উদুনানে জিনাহুমা আল ইস্তিমা, এনে বলার মতো হিম্মত আছে হুজুর আছে, এত বড় মুহতামিম শেখুল হাদিস, আমার মুরুব হুজুরই একমাত্র মানুষ আমার জীবনে আমি যাকে দেখছি, এত একজন মুরুব্বী আলেমদের মধ্যে যে এই একজন মানুষই জনাব আব্দুল মুতালিব খান সাহেব দামাত বারাকাত, যিনি আমার পুরা বয়ান অধিকাংশ সময় মনোযোগ দিয়ে শুনে, এটা আমার জিন্দগির একটা বড় সৌভাগ্য। আমি অনেক সময় হুজুরকে দেখছি মনোযোগ দিয়া বয়ান শুনে, খুব কম বয়স্ক আলেম এমন হয়, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করে। তো বলতেছিলাম কি প্রসঙ্গে বললাম, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, তো বলতেছি হুজুর যে ওয়াল উদুনানে জিনাহুমা আল ইস্তিমা, নবীজি বলেন কানের জিনা কোনো ভিন নারীর আওয়াজ, ভিন নারীর কথা, ভিন নারীর গান, ভিন নারীর ঝংকার শুনা। আল্লাহ রাসূল বলছে ওয়ালিয়াদু জিনাহা আল বাতশ, কোন ভিন নারীকে, কোন মেয়েকে ধরা শাহওয়াতের সাথে ভালোবাসার নাম নিয়ে, হ্যাঁ ধরা, এটা হাতের জেনা।
আর-রিজলু জিনাহু আল-খুতা, পায়ের জিনা ওই নারীর দিকে এগিয়ে যাওয়া, ওই নারীর কাছে যাওয়া অথবা ওই নারীকে কাছে রাখা। দোস্ত কেউ হাসো না, যদি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী, তোমার শরমও কম, লজ্জাও কম, হায়াও কম, নিজেকে ঘৃণিত বানায়ও না। পরিষ্কার বলি, একজন একজন শোনো, একজন একজন, যারটা আলাদা শোনো, কেউ কারো চিন্তা করার দরকার নেই। আমি ভালো হই, আমি ভালো হলে ইনশাআল্লাহ সমাজ ভালো হবে। তো এরপরে নবীজি বলছেন, ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, অন্তরের জিনা এই অন্তরে ওই নারীকে নিয়ে কল্পনা করা, ভাবনা চিন্তা করা। সর্বশেষ নবীজি বলছেন, চোখের জেনা হতে হতে, হাতের জেনা হইতে হইতে, কানের জেনা হইতে হইতে, পায়ের জেনা হতে হতে, অন্তরের জেনা হইতে হইতে, এক পর্যায়ে ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফার্জ আও ইউকাজ্জিবুহু, লজ্জাস্থান ওইটাকে চূড়ান্ত জেনায় রূপান্তরিত করে অথবা করেন। তাই জেনা শুরু হয়ে গেছে কখন থেকে, যেদিন থেকে দেখছি সেদিন থেকে। এক ভদ্রলোক হুজুর, এক ভদ্রলোক, হ্যাঁ বেটা আমারে বুঝায়, শিক্ষিত মানুষ, উনি কয় যে হুজুর আপনারা একটু বাড়াবাড়িও করেন, ফিজিক্যাল রিলেশন না হলে ওই বাকিগুলোকে অশ্লীলতা বলে না। যে অনেকে বুঝেন না মুরব্বী কি কইছে, আমরা ফিজিক্যাল রিলেশন মানে হলো সরাসরি ছেলে মেয়ে যদি জিনা করে, অপকর্ম না করে, আর বাকি যদি অন্য কিছু হয়, এগুলো অসভ্যতা না, এগুলো অশ্লীলতা নয়। অশ্লীলতা হলো ফিজিক্যাল রিলেশন, ইংরেজি কয় হবে না। আমি তাকাই এই রইলাম, হায় রে ভদ্রলোক,